চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গালি মখা মানবতার হাসি ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক ওষুধ স্প্রে ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে গালি মখা গ্রামের প্রতিটি বাড়ি ঘরে ও মতলব ঢাকা মহাসড়কে মাইক্রো প্রাইভেট কার সিএনজি অটোরিকশা ইজি বাইক সহ যাত্রীবাহী গাড়িতে ওষুধ স্প্রে করে সংগঠনের সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মাতব্বর হাসি ফাউন্ডেশনের উপদেষ্টা ও স্থানীয় ফরওয়ার্ড মেম্বার মোহাম্মদ ফারুক প্রধান। কার্যক্রমে অংশগ্রহণ করেন সংগঠনের সদস্য মানিক, খবির, অপু, নোমান, টিটু, কামাল, বোরহান, কাউসার, জিপু, দীপক, শাকিল, হৃদয় খান, সোহরাব, নাজমুল, রাব্বি, হৃদয়, এস, সাইফুল, রিপন, আসাদুল্লাহ সহ সকল সদস্যবৃন্দ। এর আগে এলাকার প্রতিটি মসজিদে মুসল্লিদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, হেক্সিসল ও গ্লাভস বিতরণ করেছে সংগঠনটি। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, গরিব ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকে মানবতার হাসি ফাউন্ডেশন। এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে এই করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য, যাতে এই ভাইরাস এই এলাকায় আক্রমণ না করতে পারে, তার জন্য আমরা স্প্রে করা হয়েছে বাড়ি বাড়ি রাস্তাঘাটে, যাতে আল্লাহ এর উসিলায় করোনা ভাইরাসকে আমাদেরকে মাফ করে। আমাদের আর মসজিদে মসজিদে আপনার হ্যান্ড ওয়াশ, স্যাভলন, টিস্যু, এবং আগামী দিন মসজিদে একজন অথবা দুইজন 9টি মসজিদে কোরআন তেলাওয়াত করা হবে, যাতে বিশ্বের মানবজাতিকে আল্লাহ এই করোনা ভাইরাস থেকে মুক্ত করে রাখে।